রেলগাড়ি শুধুমাত্র একটি বাহন নয়, এর সাথে আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে। আজ রেলগাড়ির জন্য আমাদের যাত্রার খরচা অনেক কমে গেছে। 1853 সালে ইংরেজ আমলে ভারতে রেল ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু আপনি কি জানেন এই রেলগাড়ি কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে রেলগাড়ি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই রোমাঞ্চপিডিয়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। সময়টা ছিল 1800 শতাব্দীর শুরুর দিক, তখন দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছিল, সাথে সাথে মানুষের বিচার বিবেচনাও বদলাচ্ছিল, তাদের জীবনযাপন করার ধরনও পাল্টাচ্ছিল। মানুষ তাদের জীবনকে সহজ করে তুলতে চাইছিল, আর তখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1712 সালে থমাস নিউকম্যান একটি ইঞ্জিন আবিষ্কার করেন, তবে সেটা খুব একটা সফল হয়নি। এরপর 1726 সালে জন্মেছিলেন জেমস ওয়াট। 1776 সালে জেমস ওয়াট নিউকম্যানের থিওরির উপর রিসার্চ করে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। স্টিম ইঞ্জিন তখন পুরো দুনিয়ার জন্য একটি শ্রেষ্ঠ আবিষ্কার ছিল। স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা এমন একটি গাড়ি তৈরির কথা ভাবতে থাকেন যেখানে ঘোড়া থাকবে না, বরং যান্ত্রিক পদ্ধতিতে কোনো ইঞ্জিনের সাহায্যে এটিকে নিয়ে যাওয়া হবে। 1800 শতাব্দীর শুরুর দিকে এরকম বেশ কিছু বৈজ্ঞানিক ছিলেন যারা ভেবেছিলেন এরকম কিছু ইঞ্জিন আবিষ্কারের কথা, যাতে ঘোড়ার বদলে ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালানো যাবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র পশুদের দ্বারাই গাড়ি চালানো যেত, কারণ তখনও পর্যন্ত ইঞ্জিনের আবিষ্কার হয়নি। তাই ইঞ্জিন আবিষ্কারের উপরে অনেক বিজ্ঞানী কাজ করেন, তবে তারা খুব একটা সফল হননি। রেলগাড়ি আবিষ্কারের ইতিহাসও বেশ পুরনো। আলাদা আলাদা সময়ে বহু সায়েন্টিস্ট মানব সভ্যতাকে রেলগাড়ির সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগদান দিয়েছিলেন। সাধারণভাবে যে বৈজ্ঞানিকদের নাম রেলগাড়ি আবিষ্কারের জন্য জানা যায় তারা হলেন রিচার্ড ট্রেভিথিক, ম্যাথিউ মুরে, জর্জ স্টেপসন আর অলিভার ইভান্স। এনারা সবাই জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই রেলগাড়ি আবিষ্কারের কথা ভাবেন। রেলগাড়ি আবিষ্কারের প্রথম চেষ্টা প্রথমবার 1769 সালে ফরাসি সেনার একজন ইঞ্জিনিয়ার, যার নাম ছিল নিকোলাস, তিনি স্টিম ইঞ্জিনের সাহায্যে একটি গাড়ি বানান। এই গাড়ি ছিল পৃথিবীর প্রথম জীবজন্তু ছাড়া ইঞ্জিনের সাহায্যে চালানো গাড়ি। এই গাড়ি চলার সময় খুব জোরে শব্দ হতো, সাথে আগুনের ফুলকিও বের হতো। এই গাড়ির ওজন ছিল অনেক বেশি, এছাড়া ঘোড়ার গাড়ির থেকে এতে খরচা অনেক বেশি হতো। কিছুদিন বাদেই গাড়ির চাকাও ভেঙে যায়। এই গাড়ি খুব একটা সফল না হওয়ায় একে তখন অস্ত্রাগারে ভরে রাখা হয়। রেলগাড়ি আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা রিচার্ড ট্রেভিথিক। রিচার্ড ট্রেভিথিককে রেলগাড়ির জন্মদাতাও বলা হয়। রিচার্ড সেই সময় একজন ইয়ং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। অনেক চেষ্টার পর রিচার্ড 1801 সালে একটি লোহার বড় স্টিম ইঞ্জিন রেলগাড়ি বানিয়ে ফেলেন। এই গাড়িতে ধোঁয়া বের হওয়ার জন্য একটি লম্বা চিমনি লাগানো হয় আর কিছু প্যাসেঞ্জার বসার জন্য সিট লাগানো হয়। এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গাড়িটি রেললাইন ছাড়াও খালি জমিতে চলতে পারে। এই গাড়ি যখনই চলত তখন খুব শব্দ হতো, তাই এই গাড়ির নাম রাখা হয় পাফিং ডেভিল, অর্থাৎ শব্দ করা শয়তান। এই গাড়িকে প্রথমবার রেললাইনের উপর দিয়ে চলতে দেখে লোকজন ভয় পেয়ে গিয়েছিল। এছাড়াও সে সময় গাড়ির ভেতরে কয়লার জন্য আগুন ধরে গিয়েছিল। কিন্তু রিচার্ড একজন খুবই সাহসী ইঞ্জিনিয়ার ছিলেন। তার প্রথম আবিষ্কারে আগুন ধরে যাওয়া সত্ত্বেও তিনি হার মানেননি। এরপর রিচার্ড 1803 সালে স্টিমের সাহায্যে চলা দ্বিতীয় গাড়ি বানিয়ে ফেলেন। এই গাড়িটিকে রিচার্ড কর্নওয়াল থেকে লন্ডন পর্যন্ত রাস্তার উপর দিয়ে চালিয়ে নিয়ে যান। এতটা পথ চলার ফলে গাড়ি খুব ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে রিচার্ড ঠিক করেন এই রেলগাড়ি তিনি শুধুমাত্র লাইনের উপর দিয়ে চালাবেন, যাতে গাড়ির কম ক্ষতি হয়। তাই তিনি এক কোম্পানির সাথে হাত মিলিয়ে লন্ডন থেকে কর্নওয়াল পর্যন্ত রেললাইন বানানোর সিদ্ধান্ত নেন। এরপর 21শে ফেব্রুয়ারি 1804 সালে একটি ট্রেনের ভেতরে 25 টন লোহা আর 70 জন যাত্রীকে নিয়ে রিচার্ড ট্রেভিথিক নিজে সেই ট্রেনটি 4 ঘন্টা 5 মিনিট পর্যন্ত চালিয়েছিলেন। পুরো পৃথিবীর মধ্যে প্রথমবার এত ভারী আর এত দূর পর্যন্ত কোনো স্টিম ইঞ্জিনকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাও আবার পুরোপুরি সুরক্ষিতভাবে। কিন্তু সেই সময় রেলগাড়িকে অনেক ব্যয়বহুল মনে করা হতো, তাই তখনকার কোনো কোম্পানি এই প্রজেক্টের কাজকে তেমন একটা লাভজনক মনে করেননি। আর এই কারণেই রিচার্ড ট্রেভিথিকও এই প্রজেক্টের উপর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা, আপনি কি জানেন স্টিম ইঞ্জিন কীভাবে আবিষ্কার হয়েছিল? যদি জানতে চান স্টিম ইঞ্জিন আবিষ্কারের ইতিহাস, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। 200টির বেশি কমেন্ট এলে এই বিষয়ে একটি ভিডিও অবশ্যই বানাবো। রেলগাড়ি আবিষ্কারের তৃতীয় চেষ্টা ম্যাথিউ মুরে। ম্যাথিউ মুরে একজন নতুন চিন্তাভাবনার ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান ছিলেন। ম্যাথিউ মুরে সবসময় প্রচেষ্টা ছিল যাতে তিনি এমন কোনো গাড়ি বানাতে পারেন যাতে করে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ঘোড়ার উপর নির্ভর করতে না হয়। 1812 সালে ম্যাথিউ মুরে রিচার্ডের বানানো স্টিম ইঞ্জিনের উপর কাজ করেন এবং এই ইঞ্জিনকে নতুনভাবে মডিফাই করে তোলেন। এরপর 1812 সালে ব্যবসায়িকভাবে যাত্রীদের এই গাড়িতে বসিয়ে
প্রথমবার রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি চালানো হয়। এর আগে বাষ্পচালিত রেলগাড়ি রিচার্ড ট্রেফথিক শুধুমাত্র একবারই রেললাইনের উপর দিয়ে চালিয়েছিলেন, কিন্তু ম্যাথিউ মুরে এই বাষ্পচালিত রেলগাড়িকে প্রথমবার ব্যবসায়িক দিক দিয়ে যাত্রীদের জন্য চালিয়েছিলেন। এরপর ম্যাথিউ মুরের কোম্পানি ধীরে ধীরে ইংল্যান্ডের বেশ কিছু শহরে রেললাইন বসানোর কাজ শুরু করে, কিন্তু তখনও সাধারণ মানুষ রেলগাড়িকে খুব একটা গুরুত্ব দিতে পারেনি, কারণ সেই সময়ও রেলগাড়ি অতটা প্রচলিত হয়নি। তাই যাত্রীর বদলে সেই সময় বেশিরভাগ রেলগাড়িতে জিনিসপত্র নিয়ে আসা যাওয়া হতো। রেলগাড়ি আবিষ্কারের চতুর্থ চেষ্টা, জর্জ স্টেপসন প্রথমবার ইঞ্জিনে কয়লার ব্যবহার করে রেলগাড়ি চালিয়েছিলেন। আর পুরো বিশ্বের যে যে জায়গায় রেলগাড়ি তখনও প্রচলিত হয়নি, ইনি সেই সব জায়গায় রেলগাড়ি চালিয়েছিলেন। তার কোম্পানির নাম ছিল দ্য রবার্ট স্টেপসন অ্যান্ড কোম্পানি। রবার্ট ছিল জর্জের ছেলের নাম। জর্জ স্টেপসন স্টিম ইঞ্জিনকে আরও ভালোভাবে মডিফাই করে অনেক শক্তিশালী করে তোলেন, যা অনেক বেশি ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারত। 27 সেপ্টেম্বর 1825 সালে স্টিম ইঞ্জিনের সাহায্যে 38 বগির একটি রেলগাড়িতে 600 যাত্রী নিয়ে ট্রেন চালানো হয়। ইতিহাসে প্রথমবার এই রেলগাড়ি লন্ডন থেকে স্টকল্যান্ড পর্যন্ত 14 মাইল প্রতি ঘণ্টায় চলেছিল। এটি বিশ্বের প্রথম ট্রেন ছিল যেটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সফল হয়েছিল। ইতিহাসের এই প্রথম সাকসেসফুল স্টিম ইঞ্জিনের নাম্বার ছিল লোকোমোশন নাম্বার 1। জর্জ স্টেপসন রেলগাড়ি আবিষ্কারে এক ক্রান্তি নিয়ে এসেছিলেন। এই ঘটনার পর পুরো বিশ্বের বিভিন্ন দেশে এই কয়লা ইঞ্জিনের ট্রেন বানানোর হইচই পড়ে গিয়েছিল। অলিভার ইভান্স একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি স্টিম ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন করেন, আর ইতিহাসে তিনি প্রথমবার হাই প্রেশার স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। রেলগাড়ি আবিষ্কারের পঞ্চম চেষ্টা, রুডুল্ফ ডিজেলের জন্ম হয় 1858 সালে। 1897 সালে রুডুল্ফ ডিজেল ইঞ্জিন বানিয়ে ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসেন। রুডুল্ফের বানানো এই ইঞ্জিনের ব্যবহার আজকের দিনেও পুরো পৃথিবীতে করা হচ্ছে। রুডুল্ফ 1897 সালে 25 হর্স পাওয়ারের সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন বানিয়েছিলেন। রুডুল্ফের এই আবিষ্কারের পর 1912 সালে রোমেনসর রেলওয়ে দ্বারা সুইজারল্যান্ডে প্রথমবার ডিজেল ইঞ্জিনের সাহায্যে ট্রেন চালানো হয়েছিল। ভারতীয় রেলের ইতিহাস, আজকের দিনে ভারতীয় রেলকে টপ5 রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ধরা হয়। ভারতীয় রেলওয়ে প্রায় 15 লক্ষ কর্মচারীকে রোজগার দিয়ে থাকে, আর পুরো দেশকে একে অপরের সাথে ভারতীয় রেল জুড়ে রাখতে সাহায্য করে। আপনি কি জানেন ভারতে প্রথম রেলগাড়ি কবে চলেছিল? ভারতে সর্বপ্রথম 16 এপ্রিল 1853 সালে বড়িবন্দর থেকে থানে পর্যন্ত 35 কিলোমিটার রেলগাড়ি চালানো হয়েছিল। সেই সময় ট্রেনে 20টি বগি ছিল, আর সেই ট্রেনে 400 জন যাত্রী ছিলেন। এই রেলগাড়িকে ব্রিটেন থেকে আনা 3টি স্টিম ইঞ্জিন সুলতান, সাহেব আর সিন্ধু দ্বারা চালানো হয়েছিল। 1845 সালে কলকাতা গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেল কোম্পানি স্থাপনা হয়েছিল। এই কোম্পানি 1850 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেললাইন বসানোর কাজ শুরু করেছিল। ভারতে 1856 সাল থেকে স্টিম ইঞ্জিন বানানো শুরু হয়, আর ধীরে ধীরে পুরো দেশে রেললাইন বসানোর কাজ শুরু হয়ে যায়। পুরো দেশে রেললাইন বসানো অতটা সহজ কাজ ছিল না, জায়গায় জায়গায় রেললাইন বসানোর কাজ বন্ধ করার জন্য আন্দোলন করা হয়েছিল। তবে তখন হিংস্র ব্রিটিশ সরকারের সামনে কেউ পেরে উঠত না। বন্ধুরা, এই ছিল রেলগাড়ি আবিষ্কারের সম্পূর্ণ ইতিহাস। ইতিহাসের আশ্চর্য সব তথ্য জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।